নমস্কার বন্ধুরা আমি তাপসমাল আকার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি কলকাতা কর্পোরেশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কলকাতা পৌর সংস্থা বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা কেএমসিতে গ্রুপ ডি পদে নিয়োগ হবে সম্পূর্ণ পারমানেন্ট পদে এই নিয়োগটা হবে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে আমরা এখনই অফিশিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেব তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখাবে বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সে আপনাদের জন্য সব সবসময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আসুন আপনাদেরকে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়ে যাই দেখুন বন্ধুরা হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল পোর্টাল ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ডাব্লুবি এমএসসি এই ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কলকাতা কর্পোরেশনে গ্রুপ ডি পদে নিয়োগ হচ্ছে সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ হবে দেখুন আমরা বিস্তারিত অফিশিয়াল বিজ্ঞপ্তি এই অপশান থেকে দেখে নিচ্ছি দেখুন এখানে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুই অফ দু হাজার চব্বিশ এটা দু সালের দ্বিতীয় বিজ্ঞপ্তি রিক্রুটমেন্ট নোটিফিকেশন টু দ্য পোস্ট অফ সৎকার কর্মী আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে এই গ্রুপ ডি বা সৎকার কর্মী পদে নিয়োগ হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট বেসিস নিয়োগ আমরা এখনই অফিসিয়াল বিজ্ঞপ্তি এখান থেকে দেখে নিই বন্ধুরা চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুই অফ দু হাজার চব্বিশ রিক্রুটমেন্ট নোটিফিকেশান টু দ্য পোস্ট অফ সৎকার কর্মী আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অনলাইন অ্যাপ্লিকেশানস আর হেয়ার বাই ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট এইচ পি এস কলন ডবল স্ল্যাশ ডাব্লু 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 ডট এম এস এমএসসি ডাব্লুবি ডট ওয়ার জি ফ্রম দ্য সিটিজেন অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পারমানেন্ট পোস্ট অফ সৎকার কর্মী আন্ডার দ্য এস ডাব্লু এম ওয়ান ডিপার্টমেন্ট অফ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইন রেফারেন্স অফ অ্যাপ্রুভাল বাই ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভাইড নাম্বার পাঁচশো একত্রিশ ডেট এগারো এক দু হাজার চব্বিশ অর্থাৎ আরবান ডেভেলপমেন্ট এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তরের অনুমোদিক্রমে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এস ডাব্লু এম এক নম্বর প্রজেক্টে সৎকার কর্মী সম্পূর্ণ স্থায়ীভাবে নিয়োগটা হচ্ছে যেটার আগে নাম ছিল ডোম কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এস ডাব্লিউ এম ওয়ান প্রজেক্টে নিয়োগ হবে স্যালারি স্কেল হচ্ছে লেভেল ওয়ান অফ রোপা দু প্লাস আদার অ্যালায়েন্সেস অ্যাস পার রুলস সম্পূর্ণ পারমানেন্ট এটা পদ আর স্যালারি স্কেল অনুযায়ী এটা একটা গ্রুপটি পদ প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে আর মাস্ট বি স্ট্রং অ্যান্ড ফিজিক্যালি ফিট মাস্ট বিল টু পারফর্ম আউটডোর ডিউটিস স্মুথলি অর্থাৎ ফিজিক্যালি স্ট্রং এবং ফিট হতে হবে শারীরিকভাবে সক্ষম এবং শক্তি যুক্ত হতে হবে এবং বাইরে কাজ করার একটা কিন্তু দক্ষতা থাকতে হবে এটাই হচ্ছে যোগ্যতা এটাই এসেন্সিয়াল যোগ্যতা কোনো শিক্ষাগত যোগ্যতার কথা কিছু বলা নেই বয়স হতে হবে ন্যূনতম চল্লিশ বছরের মধ্যে ন্যূনতম বয়সের কথা কিছু বলা নেই চল্লিশ বছরের মধ্যে বয়সের হিসেব করতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের হিসেবে আর ডিউটিস অ্যাটাচড টু দ্য পোস্ট দেয়ার ডিউটিস্ট উইল বি টু কালেক্ট স্মল অ্যান্ড লার্জ ক্যাশ ফ্রম দ্য লেন্স স্ট্রিটস রোডস এটসেট্রা ভেরিয়াস ওয়ার্ডস আন্ডার কেএমসি অর্থাৎ বিভিন্ন ধরনের আবর্জনা ইত্যাদি সংগ্রহ করতে হবে বিভিন্ন রাস্তাঘাট থেকে মৃতদেহ ইত্যাদি এই সংক্রান্ত ভ্যাকান্সি হচ্ছে নটি ইউআর ক্যাটাগরির জন্য দুটি এসসি ক্যাটাগরির জন্য দুটি এসটি একটি ও এ একটি ওবিসি বি একটি ইউআর এক্স সার্ভিসম্যান একটি ইউআর পিডাব্লিউডি ফর ব্লাইন্ডনেস আর লো ভিশন একটি সব মিলিয়ে নটা পার্মানেন্ট পদে নিয়োগ হচ্ছে সৎকার কর্মী বা ডোম পদে এখানে আরও বিস্তারিত রয়েছে দ্য কোয়ালিফিকেশান প্রেসক্রাইবড ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট আর অ্যাজ পার দ্য নোটিফাইড রিক্রুটমেন্ট রুলস বাই কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ভাইয়ের চিফ ম্যানেজার সার্কুলার নম্বর আঠেরো অর্থাৎ এখানে যে শিক্ষাগত যোগ্যতা বা যে কোয়ালিফিকেশান চা হচ্ছে তা এই অনুযায়ী আর আরও অনেক তথ্য এখানে রয়েছে অনলাইনে সম্পূর্ণ আবেদন করতে হবে আবেদন ফি লাগছে ইউ আর ও প্রার্থীদের জন্য দেড়শো টাকা সঙ্গে প্রসেসিং ফি পঞ্চাশ টাকা অর্থাৎ দুশো টাকা ফি লাগবে এস সি এস টি ক্যান্ডিডেটের জন্য শুধুমাত্র পঞ্চাশ টাকা ফি লাগবে এখানে সিলেবাস ইত্যাদি পরবর্তীতে জানানো হবে এটাই বলা হচ্ছে এছাড়াও মিসলেনিয়াস এই অংশে ইনস্ট্রাকশান রয়েছে আর ক্যান্ডিডেট নাও ইন সার্ভিস অ্যান্ড সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট লোকাল বডিস স্টুটারি বডি আরবান লোকাল বডিস স্যাল স্যালার টু দ্যাট নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম হিস হার প্রেজেন্ট এমপ্লয়ার রিচেস দ্য অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন উইথিন সেভেন ডেজ প্রেসিডেন্স দ্য ডেট অফ ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট এটা হচ্ছে যারা চাকরিরত অবস্থায় রয়েছে তাদের এন ওসি লাগবে সেটা ইন্টারভিউতে যদি অ্যাপেয়ার হন তখন তার সাত দিন আগে যেন এই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসে পৌঁছে যায় এটাই বলতে চাইছে আর সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী পনেরোই মার্চ দু থেকে অনলাইন আবেদন চলবে চোদ্দোই এপ্রিল দু পর্যন্ত কষন আকারে বেশ কিছু সাবধানতার কথা বলা হচ্ছে সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন ফর ওয়ান পার্টিকুলার পোস্ট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড অর্থাৎ একজন প্রার্থী একটি পদে অর্থাৎ এখানে একটি পদ রয়েছে একবারই আবেদন করতে পারবেন যদি দুবার আবেদন করেন তাহলে আবেদনপত্র বাতিল হবে এছাড়াও অনেক ইনস্ট্রাকশন রয়েছে ছয়ই মার্চ দু হাজার চব্বিশে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই ছিল বিজ্ঞপ্তি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা কে এম সৎকার কর্মী পদে স্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে লেভেল ওয়ান এ স্যালারি দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের রোপা দু হাজার উনিশ অনুযায়ী শূন্য পদের সংখ্যা নয়টি বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে কোনো শিক্ষাগত যোগ্যতার কথা কিছু বলা নেই শুধুমাত্র ভারতের নাগরিক হতে হবে প্রার্থীকে অবশ্যই শক্তি সামর্থ্য এবং ফিজিক্যালি ফিট হতে হবে এবং বাইরে ডিউটি করার সক্ষমতা থাকতে হবে কি কাজ করতে হবে তাও এখানে বলা হয়েছে এই অংশে দেওয়া রয়েছে আপনারা একটু দেখে নিতে পারেন দেয়ার ডিউটিজ উইল বি টু কালেক্ট স্মল অ্যান্ড লার্জ ক্যাশ ফ্রম দ্য লেন স্ট্রিটস রোডস এটসেট্রা অফ ভেরিয়াস ওয়ার্স আন্ডার কেএমসি অর্থাৎ এস ডাব্লু এম যেহেতু সলিড ওয়েস্ট ম্যানে ম্যানেজমেন্টের এই প্রজেক্ট সেখানে রাস্তাঘাট থেকে বিভিন্ন ধরনের আবর্জনা অর্থাৎ মৃতদেহ ইত্যাদি কালেক্ট করতে হবে এই হচ্ছে কাজ ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সব সময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিও আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ